ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটা নির্বাচন করো। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী অন্তরগুলি শ্রেণী দৈর্ঘ্য সমান না হলেও আয়তক্ষেত্র অঙ্কন করা যাবে, আয়তলেখ অঙ্কন করা যাবে, আয়তলেখ অঙ্কন করা যাবে না কোনোটিই নয়। দেখো বলছে কি যে শ্রেণীর যে অন্তরগুলি মানে অন্তরগুলির যে শ্রেণী দৈর্ঘ্য সেটা যদি সমান না হয়, যেমন ধরো আমরা বলছি এরকম ভাবে ধরো টেবিলটা দেওয়া আছে। আচ্ছা আমি এখানেই করছি নিচে, ওকে এরকম করে ধরো টেবিল দেওয়া আছে, ধরো 0 থেকে 10, ওকে দেন তারপরে 10 থেকে 30, তারপর ধরো দেওয়া আছে 30 থেকে 40, তারপর ধরো দেওয়া আছে 40 থেকে 45, এরকম ভাবে ধরো টেবিল দেওয়া আছে। ওকে এটা ধরো 10, এটা ধরো 5, এটা ধরো 15, এটা ধরো 20, এরকম ধরো ডেটার দেওয়া আছে। ওকে তো এটা হচ্ছে ক্লাস লিমিট আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা যে ক্লাস তার কিন্তু শ্রেণী দৈর্ঘ্য সমান নয়। প্রথমে শ্রেণী দৈর্ঘ্য 10, তারপরে শ্রেণী দৈর্ঘ্য দেখছি 20, তারপরে শ্রেণী দৈর্ঘ্য 10, তারপর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে? তাহলে শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান নয়, কিন্তু সমান না হলেও আমরা কিন্তু লেখচিত্র সরি আমরা হিস্টোগ্রাম কিন্তু অঙ্কন করতে পারি, ঠিক আছে? তো এখানে ধরো এটা নিলাম এক্স অক্ষে, আমরা ক্লাস লিমিটগুলো নিচ্ছি, তো 0, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, ওকে এটা 50, তার মানে এই জায়গাটা হচ্ছে 45, তো সেটা 10 হয়ে গেল, 20, 30, 40, এটা 50, ওকে তাহলে মাঝখানটা হচ্ছে 45। তাহলে প্রথমে হচ্ছে 0 থেকে 10, এটা ধরো 5, 10, 15, 20 এরকম করলাম, ওকে। সো তাহলে প্রথমে কি আছে দেখো, 0 থেকে 10 হচ্ছে 10, তাহলে মানে প্রথমে আয়তক্ষেত্রটা এরকম আসবে। তারপরে আছে 10 থেকে 30 হচ্ছে 5, তার মানে পরের আয়তক্ষেত্রটা এইরকম আসবে, ওকে। পাঁচ পাঁচ এখানে আছে, তাহলে পরেরটা এরকম আসছে, তার মানে দেখো আমরা কিন্তু লেখ হিস্টোগ্রামটা অঙ্কন করতে পারছি। তারপর আছে 30 থেকে 40, 30 থেকে 40 হচ্ছে 15, তাহলে সেটা আসবে এইরকম, ওকে সেটা আসছে এইরকম। তারপরে দেখো 40 থেকে 45 আছে কত না 20, ওকে তাহলে সেটা আসছে এইরকম। তাহলে দেখো এইভাবে হিস্টোগ্রামটা আসছে, তো তাহলে আমরা কি আয়তলেখ অঙ্কন করতে পারছি এই ক্ষেত্রে? তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।